হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখলে, ছেলেকে দিয়েছি দুধ আর হচ্ছে ব্রেড। তো আমি ব্রেড সেকে দিলাম বাটার দিয়ে, আমুল বাটারের টিভিতে অ্যাড দেয়। তো সেই অ্যাডগুলো দেখে ও মানে যেটাই অ্যাড দিক না কেন, তো টিভিতে অ্যাড দেখে দেখে ওর বাবাকে ডেকে নিয়ে দেখাবে, নয়তো আমাকে ডেকে নিয়ে দেখাবে যে এই খাবারগুলো ওর মানে লাগবে, এগুলো এনে দেবে। তো আমি জানিও না, সেদিন ওর বাবাকে বলেছে যে বাটারের কথা, মানে ডেকে নিয়ে গিয়ে দেখিয়েছে ওর বাবা। সে যথারীতি সন্ধ্যাবেলা নিয়ে এসছে, তো আমি বললাম সেদিনই তো মানে আগেই এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম যে পিনাট বাটার। তো পিনাট বাটারটা ভীষণ হেলদি, তো আমি বললাম যে পিনাট বাটার তো আছে, তুমি আবার বাটার এনেছো কেন? বলে কি ছেলে তো আনতে বলেছে আমাকে। তো আমি বললাম আচ্ছা। তারপরে সে বাটার মানে দেখা মাত্র, ওর বাবা তো ওকে নিয়ে গিয়ে দিল, তো দেখা মাত্র ও এখন বাটার খাবে। তো ও জানে না যে টিভিতে দেখা এরকম করে তুলে এরকম করে সে খায়, তো ওই ভেবেছে মানে এটা ভীষণ টেস্টি, তো সেখান থেকে তুলে নিয়ে খেয়েছে। তো খেয়ে এত বাজে লেগেছে ওর, যেহেতু ওটার কোনো টেস্ট নেই, ব্রেড দিয়ে সেকে দিলেও উপরে একটু চিনি টিনি দিয়ে দিতে হয়, তাহলে ভালো লাগে খেতে। তো তারপরে ও আর খাবে না, বাজে খেতে আমি আর খাবো না। তারপরে ওই বাটার আছেই ধরা, তো ওই বাটারটা দিয়ে আমি ব্রেডটা সেকে দিলাম, তো কিছুতেই খাবে না। বকে ওকে হচ্ছে একটু ওর বাবার ভয় দেখালাম, দেখিয়ে, ও তো আমাকে সেভাবে ভয় পায় না, বাবাকেই ভয় পায়। তো ও দেখিয়ে তারপরে হচ্ছে একটু দেখিয়ে দিলাম যেভাবে খাও, তো সেভাবে ও খেয়ে নিল তো ব্রেড। আর আমি একটা ব্রেড ভাবছি যে একটু সেকে নিই, মানে আমি বন্ধ করে দিয়েছি গ্যাস, যে ও হচ্ছে খেয়ে মানে ওকে দুটো আমি ব্রেড সেকে দিলাম যে ও খাক। তারপরে ভাবলাম যে সন্ধ্যাবেলা তো আমি সেরকম মানে রোজ খাই তা না, মানে আমি খাই না বলতে গেলে, হঠাৎ কোনো দিন ইচ্ছে হলো তো একটু মুড়ি সাথে মেখে নিয়ে খাই। আর আজকে গ্রিন টি বিকেলেই খেয়ে নিয়েছিলাম, তো ভাবলাম যে একটা ব্রেড সেকে নিই, নিয়ে খাবো। তো দেখি, আর হচ্ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমাদের মাসের বাজার নিয়ে চলে এসেছে। তো জানি না ভিডিওটা কবে যাবে, মাসের বাজারটা এসেছে ওই তারিখ, তো 3 তারিখে বাজারটা এসছে। তো সেটাই তোমাদের সাথে আমি একটুখানি মানে শেয়ার করব। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, পুরো ভিডিওটা দেখে তবেই কমেন্ট করবে আর পাশে থাকবে। আর ভিডিওটা বেশি বড় হবে না, খুব ছোটই হবে আই গেস, জানি না। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদেরকে, পুরো ভিডিওটা দেখে আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি সবসময়ের জন্য। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তার আমার পাশে থাকবে, আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তার আগে দেখিয়ে দিই যে এখন আমি কি খাবো। তো এগুলো হচ্ছে বাড়িতে ভাজা ছোলা, আর এটা তো ওই যে ডাবরের হানি আমরা যেটা মানে খাই, ওই বড়টা এনেছিল, ওটা 1/2 কিলোটা, 1 কিলোটা, এটা 1 কিলোটা। তো এই কাঁচের জারগুলো ভীষণ কাজে আসে, কিন্তু প্লাস্টিকের কৌটোতে যদি তুমি রাখো সেক্ষেত্রে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু বেশি হয়ে গেলে মানে 1-2 মাস হয়ে গেলে, কিন্তু এটাতে যদি তোমরা রাখো কাঁচের জারে তো দেখবে গন্ধ হবে না। তো এটা এগুলো ভীষণ কাজের, তো এর মধ্যে আমি রেখেছি। আর এগুলো বাড়িতে ভাজা ছোলা, এগুলো কিন্তু দোকান থেকে কেনা না, তো বাড়িতে ভেজে রেখে দিই। আর যখন সন্ধ্যাবেলার দিকে একটু কিছু খেতে ইচ্ছে করে, তো সেই সময় না ওই আনহেলদি খাবার যেরকম হচ্ছে চানাচুর, চিপস এসব না খেয়ে এরকম ছোলা যদি তোমরা খাও, তো এটা ভীষণ শরীরের পক্ষে ভালো, কারণ এটা প্রোটিন আর তার মানে তেলে ভাজাটা যায় না, তো একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেওয়া, তো এটা তোমরা অবশ্যই খেতে পারো। আমার তরফ থেকে টিপস থাকলো, অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লেগেছে তোমাদের। তো চলো, আর আমি দেরি করবো না, কারণ ছেলেকে পড়াতে বসবো, দেরি হয়ে যাচ্ছে। আর পড়ার কাছে আমার মনে হয় না যে ভিডিও শ্যুট করাটার আগে গুরুত্ব, তো তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কী কী বাজার করেছি, মানে করে এনেছে, সরি আমি করিনি। তো চলো ঝটপট দেখে নাও।
সমস্ত বাজার দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, এই বালতিগুলোতে আমি বাজারগুলো রাখি, যেগুলো মানে ঢেলে নিয়ে বেশি হয় সেগুলো সব এর মধ্যে রেখে দিই, আবার যখন লাগবে তখন আমি নিয়ে নেবো এখান থেকে। তো আগের যে সব জিনিস ছিল মানে এখনও আছেই, সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছোলা আর হচ্ছে কালো জিরে, একটা গোটা জিরের প্যাকেট, মুগ ডাল, তো ক্যামেরাটা ঠিক মতো ধরা হয়নি তাই তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ না, পাঁপড় আর হচ্ছে ওটা কর্নফ্লাওয়ার, এগুলো সব ছিল। আর বন্ধুরা, মাসের বাজারগুলো তোমাদের শর্টে দেখিয়ে দিলাম। আর আজকে আজকে 5 তারিখ, তো আজকে মাসের বাজার এনেছিল দুপুরে। আর যেহেতু ছিলাম না বাড়িতে আগের মানে দুদিন, সোমবারে তো আমি ছিলাম না, মঙ্গলবারে মানে দুজনেই ছিলাম না, তো সেই জন্য বাজারটা করা হয়নি। আর এই মাসে মাসের বাজার শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে আগের মাসগুলোতে বাজারটা ঠিক টাইম মতো করা হয়েছিল না, সেই জন্য অনেক বাজার ছিলই, তাই ওই মাসে আর বাজার হয়নি, মানে অল্প স্বল্প যা লেগেছিলো এনে দিয়েছে। আর এই মাসে বাজার তো দেখলেই যে রান্না করতে যা যা লাগে সেগুলো, ডাল মশলা তেল যা যা লাগে সবই নেওয়া হয়ে গেল। তো এগুলো সব আবার আমার ফুরিয়ে গেছিলো, তো কৌটোতে সব ঢেলে নিলাম। তো নেওয়ার পরে এই যে দেখো, এই যে বালতি দুটোতে আমি যা যা বাড়তি থেকে গেল, যেগুলো এখনও ধরো ফুরোয়নি বা এখনও ঢালিনি, পরে কৌটোতে ঢালবো, তো সেগুলো সব আমি ওই বালতিতে, ওই দুটো বালতিতে করে রেখে দিই। আর ভেতরেও দুটো ছোটো ছোটো বালতি আছে, ওর মধ্যে বিস্কুটগুলো রাখি, সব রেখে দিই, আর যখন বিস্কুট ফুরিয়ে যায় তখন আবার কৌটোতে ঢেলে নিই, এইভাবেই করি। আর মানে ব্যাগের মধ্যে যে ডাল এনেছিলো, তো আমাদের তো মানে 3 কেজি মতো মুসুরির ডালই লাগে মাসে, মুসুরির ডালটা একটু বেশি লাগে। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ নোংরা নোংরা, তো ডালটা প্যাকেটটা ফাটা ছিল, আমি দেখিনি, মানে যে ক্যারি ব্যাগের মধ্যে ছিল সেটা ফাটা ছিল, দেখিনি, আমি ঢেলে দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে, আর সব মেঝেতে পড়ে গেছিলো, তোমরা দেখতে পেয়েছো। তো তারপরে সব বাজার তুলে হাত দিয়ে আর মানে সব মানে এক জায়গা করে তুললাম একটা বাটিতে। তো এটা কালকে দিনের বেলা সময় মতো সব নোংরাগুলো বেছে ফেলে দিতে হবে, তারপরে একটু ঝেড়ে নিতে হবে, ঝেড়ে ওটা আবার মানে ডাল খেতে পারবো আর কি। তো ওটা তুলে রেখে দেবো এখন। আর আজকে নেট এত স্লো, তো হচ্ছে ভিডিও দেখছি ঠিকই, মানে কেটে 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 হচ্ছে, ধৈর্য থাকতে চান মানে কেটে কেটে হচ্ছে, ধৈর্য থাকছে না অতক্ষণ মানে মোবাইলের দিকে দেখে থাকার। আর মানে ভিডিওটা হচ্ছে মনে করো মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে এরকম। আর কমেন্ট তো পোস্টই হচ্ছে না, মানে এত একটা হোম মেকার চৈতালি দিয়েছে, হোম মেকার চৈতালিদির ভিডিও দেখছিলাম, তো দেখতে দেখতে বাজার তোলার আগে ওটা তো দেখছিলাম, ভাবলাম যে ভিডিওটা চালিয়ে রাখি আর হচ্ছে কমেন্ট করবো, দেখবো তারপরে দেখি। সে কি নেটের প্রবলেম, এরকম গোল 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 ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। তারপরে কমেন্ট করলাম, সেই কমেন্টটা মনে হয় কতক্ষণ পরেই পোস্ট হলো আর কি, তো ভীষণ ঝামেলা। তারপরে আমি আর কমেন্ট করতে পারলাম না, শর্টে বলে দিলাম আর মানে চালিয়ে রেখে দিয়েছিলাম, দেখে মানে ভিডিওটা চালিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ওই কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে তুলে নিলাম। আর হচ্ছে আমার এই যে গালে দেখতে পাচ্ছ, তো এটা রক্ত বেরোচ্ছে, কারণ এখানে একটা ইয়ে হয়েছিলো, যে র্যাশ মতো হয়েছিলো ব্রণ টাইপের, তো সেজন্য আমি একটু হাত দিয়ে এরকম চুলকেছি, চুলকাচ্ছিলো, সেই জন্য ওটা হচ্ছে রক্ত বেরিয়ে গেল। তো ছেলে আমাকে এখন জিজ্ঞেস করছে যে ওটা কী হয়েছে, তা আমি বললাম মশা কামড়ে দিয়েছে, তো বললো মশা আবার কামড়াতে পারে নাকি, মশার তো দাঁতই নেই। তা বললাম কে বললো দাঁত নেই, দাঁত যখন নেই তো মশা আবার কামড়ায় কী করে। তো বলে কীভাবে কাম, মশার দাঁত আছে, মশা কী করে কামড়ায় দেখবে, বলে দেখাচ্ছে, দেখিয়ে দেয়, আজ দেখো আমার ছেলে দেখিয়ে দেবে যে মশা কী করে কামড়ায়, দাঁত নেই মশার, মশার তো দাঁত নেই, কেমন করে মশা, কেমন করে কামড়ায় দেখা, কেমন করে দেখা, এটা হচ্ছে এরকম, আমি দেখিয়ে দিই, তো মশার আমাকে এই চিরুনিটা আমার আছে, তো চিরুনিটা বের করে আনলো, এনে আমাকে দেখাচ্ছে যে মশার এরকম থাকে, এরকম থাকে একটা, আর মশা সেটা নিয়ে গিয়ে যাকে কামড়াবে দেখে তাকে এরকম করে ওই সূচের মতো থাকে সেটাকে ঢুকিয়ে দেয়। তো মশার দাঁত নেই আমি জানতাম না, আমি বলেছি তাই বলছি, তুমি জানো না মশার দাঁত নেই, মশা ওভাবে কামড়ায় আমাকে দেখিয়ে দিলো, তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন আর কথা বলবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো রুটি করাই আছে রাতে, তো
রুটি আমি খাবো আর ওর বাবা ভাত খাবে, তো এগুলোই। আর রাতে কিছু করতে হবে না, দেখি একটু ভাজাভুজি কিছু করে দিতে পারি, কারণ ওই বেলা মানে করেছিলাম বড়া, মানে মিষ্টি কুমড়োর পাট ভাজা করেছিলাম, তো সেটা ফুরিয়ে গেছে। আর দুবেলা ওর বাবা ভাজা খেতে চায় না, মানে ডিপ ফ্রাই কিছু খেতে চায় না, তো আলু টালু ভেজে দিলে হয়তো খাবে, তো আসবে তারপরে শুনবো, যদি খায় তারপরে করে দেবো। আর এখন ছেলেকে নিয়ে আমি পড়াতে পারবো, এখন এক দুই মানে 2 ঘন্টা মতো এখন কিছুই করবো না, আমি 2-2.5 ঘন্টা ছেলেকেই পড়াবো। তো এগুলো আমি রাখি হচ্ছে শাশুড়ির ঘরে, তো এগুলো এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে রেখে দেবো। আর তো দেখলে আমার গ্রিনটিটা রেডি করা গেছে, তখন নিয়ে আমি বসে যাব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম, মানে ব্লগ না, ছোট একটা ভিডিও এখান থেকে শেষ করলাম। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সেফ থেকো, আর বলবো না যে আমার পাশে থেকো, কারণ বলে বলে আমি হয়রান হয়ে গেছি, আর তোমরা কেউ পাশে থাকছো না, তাই আমি ভীষণ রাগ করেছি আর বললাম না সেটা। তোমরা সকলেই ভালো থেকো, ভালো থাকাটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো বাই।